বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন। বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনে বায়ুর গতি প্রয়োজন 3.2 মিটার পার সেকেন্ড, আর বাংলাদেশের বায়ুর গড় গতি 4.6 মিটার পার সেকেন্ড। উপকূলীয় অঞ্চলে এই গতিবেগ আরও বেশি, ফলে বাংলাদেশের বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা খুবই উজ্জ্বল। একটি সাধারণ হিসেবে দেখা যায়, প্রতি 1 মেগাওয়াট বিদ্যুতের জন্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হয় 10 কোটি টাকা। এতে কাঁচামাল ব্যবহারের খরচ নেই, পরিবেশ দূষণের সমস্যা নেই, বিদ্যুৎ কেন্দ্র চলবে দীর্ঘদিন। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, নদী তীরবর্তী অঞ্চল, হাওর অঞ্চলে কমপক্ষে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা আছে। তাই আমাদের উচিত সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দূষণমুক্ত পরিবেশ রেখে যাওয়া।